আমরা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ইউজ করি, কেউ অ্যান্ড্রয়েড 11, 10, 12, বর্তমানে 13 চলতেছে, তো অনেকে 13 ইউজ করে। তো একটা ভিডিও আমি বানাইছিলাম, সেই ভিডিও হইতেছে যখন আমি অ্যান্ড্রয়েড ইউজ করতেছি 11, তখন যখন আমি 11 থেকে 12 আপডেট করি, তখন দেখা যায় আমার ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ওইটা কেন হয়েছে, তার কারণ হইতেছে ওই যে অ্যান্ড্রয়েড 12টা ছিল, ওইটা আমার ডিভাইসের জন্য ভালোভাবে অপটিমাইজ করা হয়নি, যার ফলে দেখা যায় আমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। দেখা যায় যে মানে অ্যান্ড্রয়েড স্লো কাজ করতেছে, যে কাজটা করতে কম সময় লাগতো ওইটা করতে বেশি সময় লাগতেছে, ঠিক সেম যেমনটা হ্যাং করলে সমস্যা দেখা যায়, তারপর দেখা যেতেছে যে অ্যানিমেশন স্লো কাজ করতেছে। তো এটা ছিল অ্যান্ড্রয়েড 11 থেকে 12 আপডেট করার যে সমস্যাগুলো। তো কিছুদিন আগে আমি আমার ডিভাইস সেম ডিভাইসের মধ্যেই অ্যান্ড্রয়েড 12 থেকে 13 আপডেট করছি, তো এখন দেখা যেতেছে যে আগেরগুলো সমস্যা ছিল, মানে 11 থেকে 12 যে আমি সমস্যাগুলো পাইছি, 12 থেকে 13 আমি ওই সমস্যা আর পাই নাই। যদিও আমি ভাবছিলাম, মনে হয় একটা দ্বিধা ছিল যে অ্যান্ড্রয়েড আপডেট দিব কি দিব না, তারপর আমি বললাম যে দেই, যেহেতু একবার ফেস করছি সমস্যা, তো এখন দিয়ে দেখি যে সমস্যা কীরকম থাকে। তো এখন দেখা গেল অ্যান্ড্রয়েড 11 থেকে 12 যে সমস্যা ছিল, 12 থেকে 13 কোনো সমস্যা নেই, মানে আরও স্মুথ করা হয়েছে, অ্যানিমেশনে স্মুথ করা হয়েছে, লক স্ক্রিনে স্মুথ করা হয়েছে, আইকনে স্মুথ করা হয়েছে, নোটিফিকেশন প্যানেলে স্মুথ করা হয়েছে, সিকিউরিটি বাড়ানো হয়েছে। তাহলে এখন আপনারা ভাবতে পারেন যে আজকের ভিডিওটা কিসের ওপর। আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে যখনই নতুন একটা আপডেট আসে আপনাদের কি তখনই আপডেট দেওয়া উচিত কি না। তো প্রথমে আমি আপনাদের একটা কথাই বলবো যে যখনই নতুন কোনো আপডেট আসুক, হোক সেটা স্যামসাংয়ের ডিভাইস, হোক সেটা শাওমির ডিভাইস, বা যে কোনো ডিভাইস বা যে কোনো ল্যাপটপ, তা আপনারা প্রথমে যখন আপডেটটা আসবো প্রথম দিনই বা প্রথম 1-2 সপ্তাহ ওইটা আপডেট করবেন না। কেন করবেন না এটি এখন একটু বোঝানোর চেষ্টা করি। কারণ যখন ওই আপডেটটা আসে, আপনি সাথে সাথে যদি আপডেট দিয়ে দেন, তবে দেখতে পারবেন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতেছে, আপনাদের আগের আর পারফরমেন্স নাও থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, আপনারা বলতে পারেন আপডেট তো দেওয়া হয় পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য, বিভিন্ন ধরনের বাগ ফিক্স করার জন্য, কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের বাগ ফিক্স করতে গিয়ে নতুন বাগ তৈরি হয়ে যায়, তাছাড়া পারফরমেন্স আপ করতে গিয়ে দেখা যায় যে ডাউন হয়ে যায়। কেন হয়ে যায়, ভালোভাবে ওই সফটওয়্যারটা ওই ডিভাইসের মধ্যে অপটিমাইজ করা হয় না। এখন এটা বলতে পারেন যে এটা কেন করা হয় না, এটার একটা কারণ হইতেছে শর্ট টাইম। শর্ট টাইম বলতে কী বোঝাইতেছি, সাপোজ আপনার ডিভাইসটা আপনি লং টাইম ধরে ইউজ করতেছেন, 1 বছর 2 বছর, এখন ওইখানে প্রমিস করা হয়েছে 2 বছরের অ্যান্ড্রয়েডের ওএসের আপডেট দিব, মানে 11, 12, 13 এরকম, কিন্তু দেখা যাচ্ছে যে একই কোম্পানি বিভিন্ন ধরনের ডিভাইস বানাইতেছে, যার ফলে দেখা যায় ওইখানে বিভিন্ন ধরনের সিরিজ থাকে, মিড রেঞ্জের থাকে, ফ্ল্যাগশিপের থাকে, লো বাজেটের থাকে। তো এতগুলো ডিভাইসের জন্য দেখা যায় যে সফটওয়্যার অপটিমাইজ করা একটু কষ্টকর হয়ে যায়, যার ফলে দেখা যায় যে তারা যদি প্রতিটা সিরিজের জন্য আলাদা আলাদা অপটিমাইজ করতে যায়, ওইটার জন্য একটু সময় বেশি দরকার, কিন্তু তারা ওই সময়টা পায় না, যার ফলে দেখা যায় ওই শর্ট টাইমের জন্য ওই অপটিমাইজটা ঠিকভাবে হয় না ওই ডিভাইসের জন্য, যেমনটা আমার হয়েছিল অ্যান্ড্রয়েড 11 থেকে 12 মধ্যে। কিন্তু 12 থেকে যখন আমি 13 আপডেট দিয়েছি এরকম কোনো সমস্যাই হয় নাই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যান্ড্রয়েডের 13-র কী কী আপডেট আছে, তো এটার ভিডিওর লিঙ্ক আমি এন্ড স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে ওটা দেখতে পারেন। ওটা দেখলে কী সুবিধা, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নর্মাল কোনো ডিভাইস না, মানে কোনো কোম্পানি না, শাওমি না, অপো না, রিয়েলমি না, স্যামসাং না, নর্মালি অ্যান্ড্রয়েড 13-র মধ্যে কী কী নতুন ফিচার অ্যাড করা হয়েছে 12 থেকে, এগুলো আপনারা জানতে পারবেন ওই ভিডিওর মধ্যে। আর এই ভিডিওটা যদি ভালো লাগতে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই বছরের মধ্যে 1 লাখের ফ্যামিলি কমপ্লিট করতে হবে। ফেসবুকে যারা এই ভিডিওটা দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, এই বছরের মধ্যে 50,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে। আপনারা যদি সাপোর্ট থাকে এটাও হয়ে যাবে। তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি ভালো না লাগে আপনাদের ফিডব্যাকটা আমাকে কমেন্ট করে জানাবেন, ডিসলাইক বাটনে ট্যাপ করে দিবেন। তাহলে চলে আসি ভিডিওর মধ্যে। তো এখন আপনারা বলতে পারেন যে অ্যান্ড্রয়েডের 13-তে যদি আপনারা আপডেট না দেন তখন কী সমস্যা হইব, তো আলটিমেটলি তখন কোনো সমস্যা হইব না। তার মানে আমি কী বোঝাতে চাইতেছি, মানে আমি বলতেছি যদি আপনারা অ্যান্ড্রয়েড 12 থেকে 13 বা 13 থেকে যখন 14 আসবে ওইগুলো আপডেট দেন, তখন আপনাদের সুবিধা হইতেছে বিভিন্ন সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন, বিভিন্ন বাগ থাকলে ফিক্স হয়ে যাবে, আর নতুন ফিচার তো অবশ্যই অ্যাড করা হয়েছে। আর যদি আপডেট না দেন তো নতুন ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন না, সিকিউরিটি প্যাচ আপডেট হইব না। তো এখানে একটা সমস্যা যে সিকিউরিটি প্যাচ আপডেট হইব না, সিকিউরিটি প্যাচ আপডেট না হলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হইতে পারে, কিন্তু ওটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা আপনাদের ডিভাইসটা কেমনভাবে ইউজ করতেছেন। শুধুমাত্র আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হইতেছে সাথে সাথে আপডেট করবেন না, 15 দিন 10 দিন এরকম ওয়েট করবেন, চাইলে রিভিউ দেখতে পারেন যদি আপনার বেশি সেন্সিটিভ থাকেন। তো আপনারা আমাকে আবারও কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে, আবারও লাইক দিয়ে যেতে বলতাছি, কারণ আপনাদের ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো সাজেশন থাকলে এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।